নমস্কার, দি রিপোর্টে স্বাগত। এ মুহূর্তের বড় খবর, পরিবারের হাতে খুন যুবক, নিজের বাবাকে খুন করার অভিযোগ উঠল ছেলে মেয়ের বিরুদ্ধে। এই অপরাধের সঙ্গে যুক্ত স্ত্রীও। নৈহাটি 4 নম্বর বিজয়নগর এলাকার ঘটনা। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, ঠিক কি ঘটনা ঘটেছিল? এখন যেটা জানা গিয়েছে, নৈহাটি 4 নম্বর বিজয়নগর এলাকায় এক ব্যক্তিকে পিটিয়ে খুন করেছে তার স্ত্রী এবং পুত্র এবং কন্যা। হ্যাঁ, এই ঘটনায় কিন্তু পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং তাদের একজনের নাম হচ্ছে সন্ধ্যা দাস, তার স্ত্রীর নাম ভাবন দাস ছেলে ও রিনি দাস কন্যা। পারিবারিক অশান্তি জেরে কিন্তু এই খুন করা হয়েছে এমনটাই কিন্তু অভিযোগ। এবং এই যে এই পেশায় ছোট চালক ছিলেন এবং এই ধরনের ঘটনা পারিবারিক সূত্রতার জেরে কিন্তু এই ধরনের ঘটনা ঘটানো হয়েছে। এবং যখন তাকে তারপরে ভালো সুযোগ করানো হয়, তারপরে সেখান থেকে স্থানীয় হাসপাতাল বাসিন্দারা কল্যাণী জওয়াহর নেহরু হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। এবং এই ঘটনায় আপাতত 3 জনকে অভিযুক্তকে কিন্তু পুলিশ গ্রেপ্তার করেছে। অনেক ধন্যবাদ রাজাদার, সঙ্গে থাকো। প্রত্যক্ষদর্শী কি অভিযোগ করছেন শুনব। ভোরবেলা 4:45 সময় ছেলেটা দাঁড়িয়ে ছিল এখানে। আজকে ভোরবেলা 4:45 সময় ছেলেটা দাঁড়িয়ে ছিল। তার ছেলের বউ, ছেলে যে ছেলেটা মারা গেছে আর কি, তার ছেলে, তার মেয়ে, তার বউ আর একটা মহিলা ছিল, 4 জন মিলে এসে কোনো কথা নেই মারা চালু, হাতে রড বাঁশ দিয়ে ননস্টপ মেরে মাথা ফাতা ফাটিয়ে দিয়ে চলে গেল। বাপি দাস ছেলেটার নাম। ঠেকাতে গিয়েছিলাম, আমি একা ছিলাম, ঠেকাতে গিয়েছিলাম। আমি 2-4 বাড়ি খেয়েছি, খেয়ে একা ঠেকানো যায় ছেড়ে দিয়েছি, তারা মেরে চলে গেল। তারপরে আমরা হসপিটালে নিয়ে গেলাম, যে মার খেয়েছে তাকে, সে টোটো চালায়, আমাদের সাথেই টোটো চালায়, এই সাহেবকুল মোড়ের স্ট্যান্ডেই চলতে চলে। কী কারণে মারলো দাদা সেটা বলতে পারবো না, সেটা হতে পারে, আমরা তো আর বাড়ি গিয়ে দেখিনি, এখানে এসে মারলো সেটাই দেখেছি। কি বলছেন স্থানীয় বাসিন্দারা শুনব। দুপুরবেলা বাড়িতে আছে, তো ওর ঘরে নাকি 4-5 জন ছেলে ছিল, ওর মেয়ের সাথে আড্ডা মারছিল বন্ধু বলে, তা ওই নিয়েই ও একটু ড্রিঙ্ক করা ছিল, ওই নিয়েই অশান্তি শুরু হয়। ওদের মধ্যে মা, মেয়ের এবং বাবার মধ্যে হাতাহাতি হয়। এটা নিয়ে ওদের পরিবারে যেটা হয়, মেয়ে, মা আর ছেলে, ওরা একদিকে আর বাবা একদিকে। তো বাবা দীর্ঘদিন ধরে আলাদাই খায়, ওরা মেয়েরা ছেলেরা আলাদা খায়। তো এসে যখন দেখেছে ওর একটা বাড়ির মধ্যে এইসব হচ্ছে, এই নিয়ে চিল্লামিল্লি, তো ওকে মারধর করে, ওকে মেরেছে। ওখানে ছিল রড, ছিল বাঁশ, ছিল এইসব দিয়ে মেরেছে মা, ছেলে, ওনার ওয়াইফ এবং তার সঙ্গে আরও একটা মহিলা ছিল, যে মহিলা ইতিমধ্যে পুলিশ অ্যারেস্ট করেছে, যে ওনার বাড়িতেই ছিল, বাপির বাড়িতেই ছিল। আরেকজন ছেলে ছিল, সে এখনও না, বাড়িতে ঝামেলাটা হয়েছে আজকে, কালকে বাপি সারা রাত বাড়িতে ঢোকেনি, মেরেছে সাহেব কলোনি মোড়ে। এবং ওখানে প্রত্যক্ষদর্শী একজন আছে, সে সবটাই দেখেছে, সে ঠেকাতে গেছিলো এবং সেই নিয়েও তাকে বলা যে এবার ওকে বাঁচাতে আসলে তাকেও মারবে, এবার সেইভাবে ধরেনি। তো ওখানে প্রচণ্ড মারা, ও তো ওখানে পড়েছিল, তারপর নয়ারি হসপিটাল থেকে কল্যাণী হসপিটাল, তারপর মারা যায়। এখন পুলিশ কাস্টাডিতে আছে। অনুমান কি, প্রত্যক্ষদর্শী দেখেছে তো, অনুমান তো প্রত্যক্ষদর্শী আপনাকে বলেছে? হ্যাঁ, ওরাই মেরেছে এবং হ্যাঁ, পারিবারিক অশান্তি ছিল। নৈহাটি সাহেব কলোনি এলাকার বাসিন্দা সুপ্রভাত দাস পেশায় টোটো চালক। স্ত্রী, মেয়ে, ছেলের সঙ্গে সুপ্রভাত দাসের অশান্তি হয়ে উঠেছিল নিত্য নৈমিত্তিক ঘটনা এদিন, যা চরমে ওঠে। এদিন পরিবারের সদস্যরা পাশবিকভাবে তাকে মারধর করে চম্পট দেওয়ার পর স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে প্রথমে নৈহাটি স্টেট জেনারেল হাসপাতাল ও পরে কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে স্থানান্তরিত করা হলে সেখানেই মৃত্যু হয় তার। ঘটনার তদন্তে নেমে 3 জনকে গ্রেপ্তার করেছে নৈহাটি থানার পুলিশ, শুরু হয়েছে তদন্ত। রাজাদের রিপোর্ট, নৈহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি, সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের কাছে অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।